সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো টপ 10 এক্সেল ফর্মুলা ফর জব ইন্টারভিউ। যারা বিভিন্ন জায়গায় জব ইন্টারভিউ দিয়ে থাকেন তাদের জন্য এই 10টি ফর্মুলা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এবং প্র্যাকটিক্যালি দেখে নিই এই 10টি ফর্মুলা কি এবং কিভাবে কাজ করে। তো বন্ধুরা, এই ফর্মুলাগুলো দেখানোর জন্য প্রথমে আমি বেশ কিছু ডাটা এখানে ইনপুট দিয়ে রাখছি যাতে সময় কম লাগে। তো বন্ধুরা, প্রথমে এখানে সিরিয়াল নাম্বার দেখানো হয়েছে 1 থেকে 20 পর্যন্ত এবং 20 জন স্টুডেন্টের নাম এখানে দেখানো হয়েছে এবং এই স্টুডেন্টদের বিভিন্ন ডিভিশনে, যাদের বাড়ি, তো বিভিন্ন ডিভিশনে এখানে সিলেক্ট করা হয়েছে। খুলনা, ঢাকা, রাজশাহী, এভাবে তিনটা ডিভিশনে এখানে এ করা হয়েছে, ডিভাইডেড করা হয়েছে। এবং এখানে যে সিজিপিএ অর্থাৎ জিপিএ যায় কার কত জিপিএ আছে, জিপিএ গুলো দেখানো হয়েছে। তো বন্ধুরা, এই ডাটার উপরে ভিত্তি করে এখন আমরা সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং সূত্রগুলো কিভাবে কাজ করে এটি চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। তো বন্ধুরা, প্রথম সূত্র হচ্ছে কাউন্ট। তো কাউন্টের সূত্রটি দেখতে গেলে আমরা জানি যে কোনো সূত্র লিখতে হলে প্রথমে ইকুয়ালস টু। তো বন্ধুরা দেখেন, এখানে কাউন্ট লেখার সাথে সাথে কাউন্টের কিন্তু বেশ কিছু অপশন এখানে চলে আসছে, সবগুলোই কিন্তু কাউন্ট দিয়ে শুরু হয়েছে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তো এটা আমি একে একে আপনাদের সবাইকে দেখাবো। ইউএনটি কাউন্ট এ, কাউন্ট এ মানে হচ্ছে কাউন্ট ওয়াল। তো এটাকে আমরা ডাবল ক্লিক করলাম, করার পরে কোন সিরিজটাকে আমরা কাউন্ট করতে চাচ্ছি সেই ভ্যালুটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলাম আমরা উপর থেকে নিচ পর্যন্ত, অর্থাৎ কোন কলামের ভ্যালুটাকে আমরা কাউন্ট করতে চাচ্ছি। এখন আমরা জাস্ট ইন্টারপ্রেস করব। তো দেখেন, এখানে কিন্তু আমরা 20 জন স্টুডেন্টের ডাটা এখানে দিয়েছিলাম অলরেডি, কিন্তু 20টা কাউন্ট কিন্তু চলে আসছে। এখন যদি এখানে আসেন, যদি ধরে নিই আমরা কোনো স্টুডেন্ট একজন হয়তো অ্যাটেন্ড করে নাই বা যার রেজাল্ট এখনো কাউন্ট হয় নাই, সেক্ষেত্রে কি আসে দেখা যাক। এখানে যার রেজাল্টটা জিরো আছে, তো এখানে আমরা এটাকে ডিলিট করে দিই। দেখেন, একটা ডিলিট করার সাথে সাথে কিন্তু ওখানে 20 থেকে 19 হয়ে গেছে। এখানে যদি আমরা আরো একটা ডিলিট করে দিই, দেখেন এবার কিন্তু 18 হয়ে গেছে। যদি আমরা এখান থেকে আরো একটি ডিলিট করে দিই তাহলে কিন্তু 17 হয়ে গেছে। যেহেতু আমরা তিনটা মান এখান থেকে ডিলিট করেছি, সেহেতু এখানে 20 থেকে 3 কমে গিয়ে 17 হয়ে গেছে। এখন যদি আমরা কাউন্ট ব্লাঙ্ক, এখন যদি কাউন্ট ব্লাঙ্ক ঠিক সেম ভাবে COUNT কাউন্ট যদি আমরা ব্লাঙ্ক যদি আমরা সিলেক্ট করি, তো এই সিরিজের ভিতরে কোথায় কোথায় ব্লাঙ্ক যে রোগুলো আছে, ব্লাঙ্ক কয়টা আছে সেটা আমরা এখান থেকে পেয়ে যাবো। রেঞ্জ দিয়ে দিলাম, দেখেন অলরেডি কিন্তু আমরা তিনটা ভ্যালু ডিলিট করেছিলাম, এই যে 1, 2 এন্ড 3। তো এই তিনটা ভ্যালু কিন্তু অলরেডি চলে আসছে। তো বন্ধুরা, আমরা কাউন্ট ব্লাঙ্ক তো দেখলাম, এখন আমরা দেখব শুধুমাত্র কাউন্ট। শুধুমাত্র কাউন্ট বলতে এখানে শুধুমাত্র যে যে রো বা যে যে সেলের ভিতরে ভ্যালু আছে ওই ভ্যালুকেই কাউন্ট করবে। যদি ভ্যালু বাদে অন্য কোনো কিছু থাকে তাহলে ওইটাকে কাউন্ট করবে না। তাহলে সেটা কি আমরা দেখি, COUNT কাউন্ট। ঠিক আমরা আগের মতো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে ইন্টারপ্রেস করলাম। তো দেখেন, এখানেও কিন্তু কাউন্ট কাউন্ট ওয়াল যেখানে আছে কাউন্ট ওয়াল, এখানেও কিন্তু 17 কাউন্ট করতেছে এবং অনলি কাউন্ট অর্থাৎ যেখানে শুধুমাত্র নাম্বার আছে সেটাও কিন্তু 17 কাউন্ট করতেছে। তো আমরা বলেছিলাম শুধুমাত্র কাউন্ট মানে অনলি নাম্বারকে কাউন্ট করবে, নাম্বার ছাড়া অন্য কোনো কিছু কাউন্ট করবে না। যদি আমরা এখানে অন্য কোনো কিছু দিয়ে দিই, সাপোজ যদি আমরা এখানে XX যদি দিয়ে দিই তাহলে কিন্তু কাউন্ট করছে না। দেখেন, শুধুমাত্র কাউন্টের এখানে কিন্তু 16 হয়ে গেছে, কিন্তু কাউন্ট ওয়ালে কিন্তু এখানে কিন্তু 17 আছে। ঠিক এখান থেকে যদি আমরা এটাকে যদি আমরা আবার যদি আন্ডু করে দিই তাহলে আপনারা আবার দেখতে পারবেন, দেখেন প্রথমে কিন্তু এখানে ছিল এখানেও 17, এখানেও 17, অর্থাৎ কাউন্ট অল মানে হচ্ছে কাউন্ট ওই কলামের ভিতরে যেখানে যেখানে যত ভ্যালু আছে, সেটা ভ্যালু থাকতে পারে, অন্য কোনো ডিজিট থাকতে পারে বা অন্য কোনো লেটার থাকতে পারে, যাই থাক সে কাউন্ট করবে। আর শুধুমাত্র কাউন্ট মানে হলো যেখানে অনলি ভ্যালু আছে সেটাকে কাউন্ট করবে। এটাও 17, এটাও 17। এখন যদি এটাকে আমরা অন্য কোনো কিছু লেটার দিয়ে দেই তাহলে দেখেন কি দেখা, দেখেন এখানে কিন্তু একটা কমে গেছে, তখন একটা ভ্যালু কমে গেছে যার কারণে কাউন্টও একটা কমে গেছে। তো বন্ধুরা, 1 নম্বর সূত্র আমরা শেষ করলাম, এখন আমরা দেখব 2 নম্বর সূত্র। তো 2 নম্বর সূত্রে প্রথমে আছে শুধুমাত্র সাম। শুধুমাত্র সাম মানে আছে টোটাল। তো শুরু করি আমরা SUM। সাম দেওয়ার পরে এখান থেকে আমরা এই রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দিলাম, দেখতে দেখেন টোটাল সাম কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ এই যে ঘরটা টোটাল আছে এই টোটালটা চলে আসছে। এখন আছে ম্যাক্সিমাম। তো বন্ধুরা, ম্যাক্সিমাম MAX মানে আছে ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ, MAX ম্যাক্সিমাম। জাস্ট আমরা ডাবল ক্লিক করলাম, এখন এই সিরিজের ভিতরে কে কে সব থেকে সর্বোচ্চ নাম্বার পেয়েছে সেটা আমরা দেখব। তো যেহেতু এখানে সর্বোচ্চ স্কেল হচ্ছে 5, অনেকে 5 এখানে অর্থাৎ GPA 5 অনেকেই পেয়েছে, সেক্ষেত্রেও এখানে ম্যাক্সিমাম চলে আসছে। এখন কিন্তু মিনিমাম মানে সর্বনিম্ন কত, ইকুয়াল টু MIN মিনিমাম,
যে মিনিমাম 2.9 যদি আমরা এখানে এই যে ব্ল্যাঙ্ক যে ঘর দুটো আছে এখানে যদি আমরা যদি কোনো ডাটা দেই না যদি এখানে আমরা জিরো দিতাম তাহলে কিন্তু অবশ্যই জিরো চলে আসতো অর্থাৎ সর্বনিম্ন সর্বনিম্ন যে ডাটা আছে সেটা হলো মিনিমাম আর সর্বোচ্চ হলো ম্যাক্সিমাম এবার হচ্ছে এভারেজ ইজ ইকুয়াল টু এ ভি ই এভারেজ ঠিক সেম ভাবে আমরা এখান থেকে এটাকে টেনে দিব এটা হলো এভারেজ দেখেন এখানে কিন্তু যেহেতু এই তিনজন স্টুডেন্ট কিন্তু শূন্য পেয়েছে যার কারণে কিন্তু এখানে এভারেজটা কম যদি আমরা ধরে নিই এই তিনজন স্টুডেন্ট টোটালি পরীক্ষাতে অ্যাটেন্ডই করে নাই তাহলে কিন্তু এখানে কিন্তু এভারেজটা কিন্তু দেখেন বেড়ে যাচ্ছে 3.7 এখানে কিন্তু এখন 4 হয়ে এভারেজ কিন্তু 4 হয়ে গেছে তো এটা হলো এভারেজের কাজ তো বন্ধুরা আমরা 2 নম্বর পর্যন্ত কমপ্লিট করলাম এখন আমরা দেখব 3 নম্বর সূত্র ভি লুকআপ এই ভি লুকআপ সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র যারা জব মার্কেটে আছেন বা জব মার্কেটে ঢুকতে যাচ্ছেন তাদের জন্য তো চলুন আমরা দেখে নিই ভি লুকআপ সূত্রটি কিভাবে কাজ করে ভি এল ডাবল ও ভি লুকআপ এখন প্রথমে বলতেছে লুকআপ ভ্যালু অর্থাৎ প্রথমে এখানে কোন জিনিসটার ভ্যালু আপনি খুঁজতে চাচ্ছেন সেটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে তো প্রথমে আমরা যেহেতু এখানে কোনো নামের এগেনস্ট আমরা ই করব তো এখান থেকে আমরা সেই নামের ইয়েটাকে আমরা সিলেক্ট করে দিব সরি এই নামের ইয়েটাকে আমরা সিলেক্ট করে দিলাম যে আমরা এই নামের ভ্যালুটাকে আমরা খুঁজতে চাচ্ছি তারপরে কমা দিয়ে দিলাম কমা দেওয়ার পর বলতেছে টেবিল অ্যারিয়া অর্থাৎ কোন টেবিলের ভিতরে আপনি খুঁজতে চাচ্ছেন তবে একটা জিনিস বন্ধুরা খুব ভালোভাবে মনে রাখবেন যে ভ্যালুটাকে আপনারা খুঁজতে চাচ্ছেন ওইখান থেকে শুরু করে বাদ বাকি টেবিল অ্যারিয়াটা আপনারা সিলেক্ট করবেন তার আগে বা পরে এটা সিলেক্ট করবেন না তো আমরা যেহেতু এই কলাম থেকে শুরু করব তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে আমরা এই বাদবাকি যে টেবিল আছে টেবিলটাকে ধরে আমরা এই যে টেবিল অ্যারেটা অর্থাৎ টেবিল রেঞ্জ আপনি কত থেকে কতর ভিতরে আপনি খুঁজতে চাচ্ছেন তো এটাকে আমরা এখন ফিক্সড করে দেব ফিক্সড করার জন্য আমরা এফ ফোরে চাপবো তো এটাকে এই টেবিল অ্যারেটা আমরা ফিক্সড করে দিলাম ফিক্সড করে দেওয়ার পরে এখন আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার অর্থাৎ এই যে লুকআপ ভ্যালুটা এটা আমাদের কোন নাম্বার কলামে থেকে আমরা এটা চুজ করব অর্থাৎ এখান থেকে এই যে এর এগেনস্টে যে ভ্যালুটা আমরা চুজ করব সেই সেটা আমাদের কত নাম্বারে তো যেখান থেকে আমরা শুরু করেছি ওই কলামটি হবে আমাদের এক নম্বর কলাম তো এটা আমাদের এক নম্বর কলাম এটা আমাদের দুই নম্বর কলাম আর এই নাম্বারটা হচ্ছে আমাদের তিন নম্বর কলাম তো আমরা এখানে তিন দিলাম তিন দেওয়ার পরে এখান থেকে আপনারা কমা দিয়ে দিবেন কমা দেওয়ার পরে এখানে দুইটা জিনিস আছে একটা আছে ট্রু আর একটা আছে ফলস অথবা এখানে এক্সাক্ট ম্যাচ জিরো এখানে জিরো আপনারা দিয়ে দিতে পারেন অথবা ট্রু আর ফলস যে কোনো কোনো কিছু আপনারা দিতে পারেন তো এখানে আমি মূলত জিরো দিয়ে দিলাম জিরো দেওয়ার পরে আমি এখান থেকে ব্র্যাকেটটি ক্লোজ করব ব্র্যাকেটটি ক্লোজ করলাম এন্টার দিয়ে দিলাম তো দেখেন এই যে রেঞ্জটা আমরা দিলাম দেওয়ার পরে এখানে সোহেল নামে যে ব্যক্তিটা আছে সে তার রেজাল্টটা কত ছিল এর ভিতরে তো এখন যদি এটা কি আমরা যদি এভাবে টান দিয়ে দেই দেখেন যার যে রেজাল্ট আছে তার কিন্তু সেই রেজাল্টটি চলে আসছে তো দেখেন এখানে মওদুদ নামের একজন ছিল তার কিন্তু 3.5 তার রেজাল্ট ছিল এখানে কিন্তু 3.5 চলে আসছে এখানে সোহেল যে ছিল সোহেলের কিন্তু 4.2 চলে আসছে কিন্তু সুমন আলী সরকার এই যে 4.3 ওকে দেখলেন তো বন্ধুরা কাজটি আসলে কতটা সহজ কিন্তু যদি আপনি এভাবে ইন্ডিভিজুয়ালি বের করতে যান তাহলে কিন্তু অনেক সময় সাপেক্ষ অনেক কষ্টসাধ্য ব্যাপার এবং এই ডাটাগুলো যদি অনেক বেশি 200, 500, 1000, 2000 হয় তাহলে কিন্তু খুঁজে পেতে খুবই মুশকিল হয়ে যাবে কিন্তু এই সামান্য একটা ট্রিক্স যদি আপনার জানা থাকে ভি লুকআপের মাধ্যমে খুব সহজেই আপনি এটাকে ফাইন্ড আউট করতে পারবেন নেক্সট আমাদের 4 নম্বর কনকাটনেট কনকাটনেট বলতে দুইটি কলামের বিষয়কে একত্রিত করা তো চলুন এটাকে আমরা শুরু করি সি ও এই যে কনকেট নেট অলরেডি চলে আসছে এখন কনকেট নেট দিলাম দেওয়ার পরে বলছে টেক্সট ওয়ান তো টেক্সট ওয়ান মনে করেন যে আমাদের এই কলামটা দেওয়ার পরে কমা দিলাম দেওয়ার পরে এখন বলছে টেক্সট টু দেওয়ার পরে এখন বলছে টেক্সট থ্রি তো টেক্সট থ্রি পর্যন্ত আমরা রাখবো রাখার পরে এখান থেকে আমরা ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম ক্লোজ করে দিয়ে ইন্টার প্রেস করলাম দেখেন এখানে কিন্তু আমাদের এই যে প্রথম নামটা ছিল তারপরে যে খুলনা ছিল তারপর 3.5 এটা চলে আসছে কিন্তু মাঝখানে দেখেন মাঝখানে কিন্তু কোনো স্পেস নাই এখন যদি এই স্পেস আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা আবার সূত্রটি আমরা এডিট করব এডিট করার পরে এখান থেকে আমরা এই ইনভাইটেড কমা দিব দিয়ে আর একটা ইনভাইটেড কমা দিব দেওয়ার পরে
এখানে একটা কমা দিব সেম ভাবে এখানে একটা ইনভাইটেড কমা স্পেস ইনভাইটেড কমা কমা দিয়ে দিলাম দি এন্টার প্রেস করলাম এখন দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু স্পেস চলে আসছে এটাকে বলে কনক্যাটেনেট তো বন্ধুরা এই কনক্যাটেনেট আপনারা আরো একটু অন্যভাবে করতে পারবেন সেটা হলো ইজ ইকুয়াল টু এইটা এন্ড এইটা এন্ড এইটা অর্থাৎ কনক্যাটেনেটের মূল যে বিষয় মেইন যে বিষয় সেটি হলো দুইটি বা তিনটি অর্থাৎ যে কোনো একটি বিষয়কে কয়েকটি কলামকে একত্রিত করা অর্থাৎ এখানে দেখেন তিনটা বিষয় ছিল তিনটা রো বা তিনটা কলামের বিষয়কে আমি একত্রিত করলাম কিন্তু দেখেন প্রথমে যখন দেখেছিলাম এটাতে কিন্তু কোনো স্পেস ছিল না এটাতেও কিন্তু কোনো স্পেস নেই অর্থাৎ আজমের পরে কিন্তু খুলনা আছে খুলনাটা কিন্তু সাথে অ্যাড হয়ে গেছে 3.5টা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এটাকে যদি আমরা স্পেস দিতে চাই তাহলে আমরা আবার সূত্রে চলে গেলাম যাওয়ার পরে এখান থেকে আমরা ইনভাইটেড কমা দিলাম স্পেস দিলাম ইনভাইটেড কমা দিলাম দিয়ে আমরা আবার একটি এন্ড দিব দেওয়ার পরে ঠিক সেমভাবে এখানে একটি ইনভাইটেড কমা স্পেস ইনভাইটেড কমা একটি অতিরিক্ত এন্ড দিব দিয়ে এটাকে আমরা প্রেস করব দেখেন এখন কিন্তু এটা আলাদা আলাদা হয়ে গেছে ঠিক এটার মতো এখন যদি আপনারা এটাকে ধরেও যদি আপনারা এভাবে নিচে স্ক্রল ডাউন করেন সেম জিনিস চলে আসবে আবার যদি এটাকেও ধরেও যদি আপনারা নিচে স্ক্রল ডাউন করেন তাও কিন্তু সেম জিনিস চলে আসবে জাস্ট শুধু সূত্রের পার্থক্য আর কিছুই না তো বন্ধুরা এখন আমরা দেখব পাঁচ নম্বর কাউন্টিভ এখানে কাউন্টিভের মূল বিষয় হলো খুলনা 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 ডিভিশনে কয়জন স্টুডেন্ট আছে ঢাকা ডিভিশনে কতজন স্টুডেন্ট আছে এবং রাজশাহী ডিভিশনে কতজন স্টুডেন্ট আছে সেগুলো আমরা একত্রে দেখব তো তার জন্য প্রথমে আমরা ইকুয়াল টু কাউন্ট কাউন্ট ইফ কাউন্টিভে চলে আসলাম কাউন্টিভ হচ্ছে রেঞ্জ এজ এ রেঞ্জ রেঞ্জ অর্থাৎ কত থেকে কত পর্যন্ত রেঞ্জটা আমরা সিলেক্ট করলাম এটাকে আমরা ফিক্সড করে দিব F4 এখন বলছে কি ক্রাইটেরিয়া কমা দিয়ে দেওয়ার পরে ক্রাইটেরিয়াটা খুলনা তো এখন আমরা খুলনাতে প্রেস করলাম খুলনাতে টোটাল 7 জন স্টুডেন্ট আছে তো যদি আপনারা এখান থেকে যদি আপনারা সিলেক্ট করেন দেখেন এখানে খুলনাতে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন অর্থাৎ টোটাল খুলনাতে 7 জন স্টুডেন্ট আছে ঠিক এভাবে যদি আপনারা এখন স্ক্রল ডাউন করেন তাহলে টোটাল কতজন স্টুডেন্ট কোন কোন ইসে আছে এটা আপনারা পেয়ে যাবেন দেখেন অলরেডি কিন্তু আমার টোটাল স্টুডেন্ট সংখ্যা ছিল 20 জন তো এখান থেকে 7 আর 7 14 14 আর 6 20 অলরেডি কিন্তু দেখেন এই যে 20 জন তার মানে এখান থেকে কাউন্ট ইফের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম কোন ডিভিশনে কতজন স্টুডেন্ট ছিল সেটা আমরা একত্রে দেখলাম তো এখানে দেখেন এখানে যদি আপনার অনেক হাজার হাজার ডাটা যদি থাকতো আপনি কিন্তু কাউন্ট করে বের করতে পারতেন না তো সেক্ষেত্রে আপনি কিন্তু যদি এই কাউন্ট টিপ সূত্রটা যদি আপনি জানেন তাহলে অবশ্যই এটা আপনি এক তুড়ি দিয়ে করে ফেলতে পারবেন তো বন্ধুরা অলরেডি আমরা কাউন্টিভ সূত্রটা ব্যবহার আমরা দেখেছি এখন আমরা দেখব সামিভ সূত্রটির ব্যবহার সামিভ সূত্রটি কেন ব্যবহৃত হয় অর্থাৎ সামিভ এবং কাউন্টিভের ভিতরে বেশ কিছুটা পার্থক্য আছে আবার বেশ কিছু সিমিলারিটিও আছে তো চলুন এটা আমরা আগে প্র্যাকটিক্যালি দেখি প্রথমে সামিভ SUM সামিভ সামিভ দেখেন অলরেডি চলে আসছে সামিভ আসার পরে দেখেন বলতেছে প্রথমে বলতেছে রেঞ্জ আমরা যেমন কাউন্টিভে যেমন রেঞ্জ দিয়েছিলাম ঠিক আমরা তদ্রূপভাবে এখান থেকে আমরা রেঞ্জটাকে আমরা সিলেক্ট করব আমরা কোন বিষয়ের উপরে খুঁজতে যাচ্ছি তো আমরা মূলত খুঁজতে যাচ্ছি খুলনা বা মানে ডিভিশন ওয়াইজ খুলনা ডিভিশন বা রাজশাহী ডিভিশন কোনো একটা বিষয়ের উপরে আমরা হাইলাইটস করতেছি তো এখান থেকে আমরা প্রথমে রেঞ্জটি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমরা F4 প্রেস করলাম প্রেস করে এটাকে আমরা ফিক্স করে দিলাম ফিক্স করে দিয়ে এখন আমরা কমা দিয়ে দিব কমা দেওয়ার পরে বলতেছে ক্রাইটেরিয়া অর্থাৎ কোন বিষয়ের উপরে এখন এই ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের খুলনা বা ঢাকা বা রাজশাহী এই ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া আমরা দিয়ে দিলাম ক্রাইটেরিয়া দেওয়ার পরে এখন আমরা আবার কমা দিয়ে দিলাম এখন বলছে সাম রেঞ্জ তো এই সাম রেঞ্জ মূলত এটা সবসময় সংখ্যার উপরে ভিত্তি করে এটা এই সাম রেঞ্জটা দিতে হয় সাম রেঞ্জ কখনো কোনো আদার্স কোনো লেটার বা কোনো লেখার উপরে সাম রেঞ্জ এটা এফেক্টিভ হয় না এটা কাজ করে না এটা শুধুমাত্র সংখ্যার উপরে কাজ করে তবে এই সাম রেঞ্জটা সিলেক্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই দুইটা জিনিসের হাইট যেন সমান থাকে সাপোজ দেখেন এখানে যদি আমি সাম রেঞ্জটা এরকমভাবে রাখি তাহলে কিন্তু একটা উপরে একটা নিচে হয়ে গেছে তো এই জিনিসটা সবসময় যেন সমান থাকে সবসময় যেন সমান থাকে তা না হলে কিন্তু আপনার রেজাল্ট কিন্তু ভুল আসবে তো এটিকেও আমরা এখন ফিক্স করে দিব তার জন্য F4 প্রেস করলাম প্রেস করার পরে এখন আমরা এটাকে ব্র্যাকেট ক্লোজও করতে পারি না করলেও সমস্যা নাই না করলেও অটোমেটিক্যালি ব্র্যাকেটও ক্লোজ হয়ে যাবে আমরা ইন্টার প্রেস করলাম ইন্টার প্রেস করলে দেখেন টোটাল এখানে আমার যোগফল কত ছিল টোটাল এখানে সিজিপি এর যোগফল কত ছিল টোটাল কিন্তু এখানে 68 ছিল তো 68 ভিতরে খুলনা রেঞ্জে আমার চলে গেছে টোটাল যে সিজিপি তার কিন্তু 23.5
ট্যাগ কিন্তু চলে গেছে। এটি এটিকে যদি এখন প্রেস করে স্ক্রল ডাউন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি প্রত্যেকটা ডিভিশন ওয়াইজ আপনি কিন্তু সামটা পেয়ে যাবেন। তো বন্ধুরা সামই পর্যন্ত আমরা শেষ করলাম, এখন আমরা দেখব ইফ সূত্র কিভাবে কাজ করে। তো ইফ এর অনেকগুলো সূত্র আছে, তো প্রথমে আজকে আমি এখানে একটা সিম্পল একটি বিষয় দেখাবো, তো এরপরে আমাদের আরো টিউটোরিয়ালে অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো থাকবে। তো এখানে সেটি দেখার জন্য প্রথমে আমাদের ইকুয়াল টু আই এফ ইফ, এখন লজিক্যাল টেস্ট কোন বিষয়টাকে আমরা টেস্ট করতে চাচ্ছি সেটাকে আমরা সিলেক্ট করব। আমরা এই কলামটিকে আমরা সিলেক্ট করলাম, এটি ইজ ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে কি দেখাবে, ইনভাইটেড কমা রিটেস্ট, আর ই টি এস টি রিটেস্ট ইনভাইটেড কমা ক্লোজ কমা, যেহেতু আমরা এরপর আর কিছু দেখতে চাচ্ছি না তো আমরা দুইটা ইনভাইটেড কমা দিয়ে দিব পরপর, দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে ইন্টার প্রেস করলাম। এখন আমরা দেখব যেখানে যেখানে জিরো আছে ওই ওই স্টুডেন্টগুলোর রিটেস্ট আবার দিতে হবে, অর্থাৎ বাকি স্টুডেন্টরা ছুটিতে থাকবে আর এরা আবার পড়াশোনা করবে রিটেস্ট দেওয়ার জন্য। দেখেন অলরেডি কিন্তু যেখানে যেখানে জিরো আছে সেখানে কিন্তু অলরেডি তাদের রিটেস্ট চলে আসছে, অর্থাৎ কে কে রিটেস্ট দিবে সেটা আপনি কিন্তু সহজে পেয়ে যাচ্ছেন। তো এইভাবে আপনি আরও বিভিন্ন ধরনের লজিক্যাল টেস্ট, বিভিন্ন ধরনের ডাটাকে আপনি শর্ট করতে পারবেন খুব সহজে খুব ইজিলি। তো বন্ধুরা ইফের কাজ আমরা দেখলাম, এখন আমরা দেখবো ড্রপডাউন লিস্ট। ড্রপডাউন লিস্ট কিভাবে কাজ করে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন ফর্মে আমরা দেখে থাকি বেশ কিছু নেম বা বেশ কিছু সংখ্যা বা বেশ কিছু ইয়ার বা ডেট দেওয়া থাকে যেগুলোর বাইরে সেখানে লেখা যায় না বা কোনো কিছু করা যায় না, সেইটি কিভাবে করতে হয় সেটিকে আমরা দেখব। সাপোজ এই তিনটা ডিভিশনের নাম এখানে আলাদাভাবে দেওয়া আছে, কিন্তু এই ডিভিশনের নামগুলো মনে করেন এই সাইডটা এখানে অনেকবার আছে, এখন এটাকে বারবার লেখালেখি না করে যদি আমরা এইভাবে ড্রপ ডাউন লিস্ট করে নিই তাহলে কি হবে। তো প্রথমে এখানে আমরা যেখানে আমরা ড্রপ ডাউন লিস্ট করতে চাই সেখানে আমরা প্রথমে মাউস পয়েন্টে রাখলাম, রাখার পরে ডাটা, ডাটার থেকে ডাটা ভ্যালুডেশন, ডাটা ভ্যালুডেশনে এখানে আসার পরে ডাটা ভ্যালুডেশন, ডাটা ভ্যালুডেশনের পরে এখানে দেখেন এনি ভ্যালু আছে, এখানে আছে লিস্ট সিলেক্ট করে দিবেন লিস্ট, তারপরে এখানে রেঞ্জ, এখানে কোন জায়গা থেকে কোনটা আপনি চাচ্ছেন। তো আমরা যেহেতু এখান থেকে এতটুকুই আমরা ড্রপ ডাউন লিস্টে দেখতে চাচ্ছি তো আমরা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়াতে কিন্তু অলরেডি দেখেন এখানে কিন্তু এখন চাইলে কিন্তু এখানে আর লেখা যাবে না, লিখলে কিন্তু সেখানে থাকবে না, দেখেন অলরেডি কিন্তু ওয়ার্নিং মেসেজ দিচ্ছে যে এখানে আর লেখা যাবে না। অর্থাৎ এখান থেকে আপনি যদি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন দেখেন কিন্তু যে কয়টাকে ডিভিশন সব ডিভিশনগুলোকে এখান থেকে সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনি চাইলে কিন্তু এটাকে আর এদিক সেদিক করতে পারবেন। এখন এটাকে আপনি যতদূর পর্যন্ত ড্র্যাগ এন্ড ড্রপ করবেন ততদূর পর্যন্ত কিন্তু এটা ওরকম থাকবে। এখন প্রথমে আমাদের কি ছিল, প্রথমে আমাদের খুলনা ছিল, তারপরে ঢাকা ছিল, তারপরে আমাদের কি ছিল রাজশাহী ছিল, এই যে রাজশাহী আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এইগুলো কিন্তু চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আপনার এখানকার যে ডাটাগুলো আছে সেটাও কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে, দেখেন এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে। তো বন্ধুরা আমরা আট নম্বর সূত্রটা দেখে ফেললাম ড্রপ ডাউন লিস্ট, এখন আমরা দেখব কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং দেখার জন্য আমরা যে কলামটিকে আমরা, তো বন্ধুরা আমরা এখন দেখবো কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং দেখার জন্য প্রথমে এটিকে আমরা সিলেক্ট করলাম, এখন কন্ডিশনাল ফরম্যাটিং হলো হাইলাইট সেল ভ্যালু, এখানে আছে গ্রেটার দেন, গ্রেটার দেন আমরা ক্লিক করলাম, গ্রেটার দেন লেস দেন অলরেডি সবগুলো প্রায় সেম। এখন যদি এখান থেকে আমরা ফোর করে দিই, অর্থাৎ চার, চার এবং চারের বড় যেগুলো আছে সেগুলো আমাদের হাইলাইট করে দেখাবে। তো দেখেন অলরেডি কিন্তু এখন আমরা ওকে দিয়ে দিলাম, এখন কিন্তু দেখেন হাইলাইটস করে দেখাচ্ছে, চার অথবা চারের বেশি যেগুলো আছে পয়েন্ট সেগুলো কিন্তু হাইলাইটস করে দেখাচ্ছে, অলরেডি কিন্তু কন্ডিশন ফরম্যাটিং আমরা দেখে ফেললাম। এখন আমরা দেখব টেক্সট টু কলাম, আগে আমরা দেখেছিলাম আপনাদের হয়তো মনে আছে যে কনকেট নেট, অর্থাৎ দুইটা তিনটা বা চারটা যতগুলো থাকুক এই কলামগুলোর ভ্যালুকে আমরা একত্রে করেছিলাম, এখন যেমন ছিল একজনের নাম, তারপর ডিভিশন, তারপরে সিজিপি। এখন এই যে একত্রে করা আছে এই একত্রে করা নামগুলোকে এখন আমরা আলাদা আলাদা করব, এটাই হচ্ছে টেক্সট টু কলাম। প্রথমে এটিকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর যতটুকু আমরা এই করতে চাচ্ছি সিলেক্ট করব, করার পরে ডাটা, ডাটা ট্যাবে আসবো, ডাটা ট্যাবে আসে এখানে টেক্সট টু কলাম এটিকে আমরা সিলেক্ট করব। টেক্সট টু কলাম এখান থেকে আসার পরে এটিকে আমরা নেক্সট দিব, নেক্সট দিয়ে এখন স্পেস, এখানে আমরা মাঝখানে কমা দিব না, এখানে আমরা স্পেস রাখবো, স্পেস দেওয়ার পরে এখান থেকে নেক্সট দিব, নেক্সট দিয়ে এখান থেকে আমরা ফিনিশ করে দিব, ফিনিশ করে দিলাম।
এখন কিন্তু দেখেন প্রত্যেকটা নামের যে ইয়েগুলো ছিল সেগুলো কিন্তু ডিভাইডেড হয়ে গেছে, অর্থাৎ মোহাম্মদ এক জায়গায় আসছে, আলিউল এক জায়গায় আসছে, আজম এক জায়গায় আসছে, অর্থাৎ যার নামের চারটে অংশ ছিল তার সেখানে চারটা অংশ হয়েছে, যার নামে দুইটা অংশ ছিল তার নামে দুইটা অংশ হয়েছে, এভাবে কিন্তু এগুলো কিন্তু ডিভাইডেড হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ 10টি ট্রিক্স, 10টি ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করলাম, এই ফর্মুলাগুলো যদি আপনার জানা থাকে তাহলে কাজগুলো আপনারা খুব স্মুথভাবে, খুব শর্ট টাইমে, খুব সুন্দরভাবে করতে পারবেন এবং সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবেন, যেটা আপনাদের ক্যারিয়ারকে খুব সুন্দর করবে এবং অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং পরবর্তীতে যে কী ধরনের ভিডিও চান সেটিও কমেন্টে জানাবেন, এবং আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।